প্রথম কথা আমার সন্দেহ আছে এরকম হতে পারে যে ইউনিয়ন অ্যাক্টে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন নামে অ্যাসোসিয়েশন পাওয়াটা খুব বিস্তার বলে আমার যেহেতু আমি যেহেতু ট্রেড ইউনিয়ন কাজের সঙ্গে যুক্ত আছি আমি একটা সঙ্গে কাজ করি আমি সেখানে ট্রেড ইউনিয়ন করি ট্রেড ইউনিয়ন অ্যাক্টে পাওয়াটা এই নামে পাওয়াটা পছন্দ আছে তাহলে আপনারা ভালো আপনাদের বিগত রাজ্য কমিটি যেভাবে তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সংগঠনটাকে এগিয়ে নিতে আপনাকে তারা যে পরিশ্রম করে সিস্টেমটা করেছেন আপনাদের আমি ধন্যবাদ দিচ্ছি ব্যক্তিগত ভাবে এবং যারা এটাকে নিয়ে উৎসাহ পাঠাচ্ছে তাদের উচিত তারা একটা রেজিস্ট্রেশন করে সংগঠনটাকে তাদের সংগঠনকে তারা আন্দোলনের রূপান্তরিত করুক তারা আন্দোলন করতে পারবেন আমি বলে দিচ্ছি এই ধরনের যারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যারা গ্রুপ তৈরি করে যারা আন্দোলন করার চেষ্টা করে সমূল বিকাশ হবে আমি আজকে আপনাদের এই সম্মেলনে বলে রেখেছিলাম দু বছরের মধ্যে এই সমস্ত সংগঠনের নেতৃত্ব আমি যুবশ্রীদের মধ্যে গিয়ে দেখেছি আমি ব্যাংক ইউনিয়ন আমি ব্যাংকের সাথে কাছে যুক্ত ব্যাংক ইউনিয়নের মধ্যে গিয়ে দেখেছি সবাই বসে যায় তারা অসৎ অসততা দিয়ে অসত্য প্রচার করে বড় বড় কথা বলে সোশ্যাল মিডিয়ায় সংগঠন চলে না সম্পূর্ণ করে একটা নীতি আদর্শ একটা সততার মধ্যে দিয়ে একটা যৌথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানে এটা যদি আমাদের সংগঠনের ঠিক ঠিক মেনটেন করে আমি আপনাদের সামনে বিশ্বাস রাখছি আশা রাখছি এই সংগঠনটি জাতীয় করে চলবে যেভাবে রামলীলা ময়দানে আমরা রামলীলা ময়দানে যেভাবে আন্দোলন করেছিলেন আমাদের অ্যাডভাইজার উকিলবাবু বললেন যে সেখানে প্রশাসনের পক্ষে পুলিশ প্রশাসন যারা ম্যানেজমেন্ট ছিল পুলিশের বড় বড় অফিসারে তারা ভয় কাটতে দরকার করে আপনাদের এই জমায়েত যদি আন্দোলন করে যদি একটা জমায়েতে রামলীলা ময়দানে একটা জমায়েতে তাদের পুলিশ প্রশাসনের পক্ষে কেমন ধরে গেছিল তারা আমাদের রামলীলা গেট থেকে গেট বন্ধ করতে দেয় কারণ এই ফোর্স সিভিল ডিফেন্সের ফোর্স যদি রাস্তায় বেরোয় তাহলে যদি সত্যি মুভমেন্টে যদি রামলীলা ময়দানের মতো যদি তারা রাস্তায় নামে তাহলে কোনো পশ্চিমবঙ্গের এমন কোনো পুলিশ পোস্ট তৈরি হয়নি তাদের আটকে রেখে তাহলে আমাদের যে শক্তি আমাদের বুঝতে হবে যে আমরা কত শক্তি নিয়ে এখানে অবস্থান করছি একটা এক আমাদের যুব ইয়ে অনেক বন্ধু বক্তব্য করছিলেন আমাদের সংগঠন সম্পাদক বলছিলেন যে